আমাদের মাছ মাংস প্রিয় হলেও মাঝে মাঝে কিন্তু ইচ্ছে হয় মজা করে সবজি রান্না করে খেতে। আজ দুপুরের খাবারে সবজি রান্না করব ঠিক করে রেখেছিলাম, ভাবলাম আপনাদের জন্য শেয়ার করি। প্রথমে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিচ্ছি 3 টেবিল চামচের মতো। তেল গরম হয়ে আসলে পাঁচফোড়ন দিয়ে চুলারাজ বন্ধ করে দিচ্ছি। এরপর আস্ত শুকনা মরিচ আর তেজপাতা দিয়ে একটু নেড়ে চুলারাজ মিডিয়াম করে দিচ্ছি। পেঁয়াজ কুচি 1/2 কাপ পরিমাণ। পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে জাল করে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি বড় সাইজের একটা আলু। আলু দেওয়ার পর চুলারাজ মিডিয়ামে রেখে কিছুক্ষণ রান্না করব। আলু সেদ্ধ হতে সময় লাগবে তাই সবার প্রথম আলুটাই দিয়ে দিলাম। দিচ্ছি 1টা গাজর, কাঁচা পেঁপে 1/2 কাপ, মিষ্টি কুমড়া 1/2 কাপ, পটল কয়েকটা, চিচিঙ্গা দিচ্ছি 1টা। সবগুলো সবজি এক সাইজ করে কেটে ধুয়ে রেখেছিলাম, এবার নেড়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। সবজিগুলো এমন ভাবে রান্না করব যাতে ভালো মতন সিদ্ধ হয়ে যায়, হালকা গলগলা থাকবে আবার আস্তে আস্তেও থাকবে। সবজিটা 3 থেকে 4 মিনিট নেড়ে নেড়ে কষিয়ে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায় দ্রুত। এবার দিচ্ছি বেগুন 1টা, আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি। বেগুনটা পরে দেওয়ার কারণ বেগুন দ্রুত সিদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ নেড়ে জাল করার পর দিচ্ছি স্বাদ মতো লবণ, আদা বাটা 1/2 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, লাল মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া 1 চা চামচ। আবার নেড়ে কষিয়ে নিচ্ছি 2 থেকে 3 মিনিট। কষানো হয়ে গেলে দিচ্ছি প্রায় 2 কাপের মতো পানি। এবার চুলারাজ বাড়িয়ে নেড়ে জাল করব 4 থেকে 5 মিনিটের মতো। মাঝে মাঝে হালকা করে নেড়ে দিব যাতে সব দিক থেকে সবজি সিদ্ধ হয়ে আসে। দিচ্ছি 2টা টমেটো, আস্ত কাঁচা মরিচ 4 থেকে 5টা। এবার নেড়ে জাল করব যাতে সবকিছু সিদ্ধ হয়ে যায় আর পানিটা টেনে আসে। বেশ সময় নিয়ে জাল করে নিচ্ছি কারণ সবজি ভালো মতো সেদ্ধ না হলে খেতে তেমন ভালো লাগবে না। পানি একদম টেনে আসবে, আবার সবজিগুলো মাখা মাখা হবে। তবে আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ আমার কাছে সবজিটা একদম শুকিয়ে ফেললে তেমন ভালো লাগে না। তবে আপনাদের কাছে ভালো না লাগলে পানি একদম শুকিয়ে ফেলবেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 4 থেকে 5 মিনিট জাল করব। ঢাকনা খুলে হালকা করে নেড়ে দিচ্ছি। সবজিটা রান্না প্রায় শেষের দিকে। এবার সামান্য ঘি দিয়ে কিছু রসুন কুচি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। হালকা করে একটু ভেজে সবজির উপরে দিয়ে নেড়ে চুলার জাল বন্ধ করে নামিয়ে ফেলব। গরম গরম ভাত অথবা খালি সবজিটা এভাবে খেতে বেশ ভালো লাগবে। সপ্তাহে একদিন এভাবে সবজি বানিয়ে খেয়ে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। ফ্রিজে অনেক সময় সবজি থেকে যায়, সেগুলো মিলিয়েও এই সবজিটা রান্না করে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।